আমার পড়া ছিল মামা, কাল পরীক্ষা বাবলা বলো, মন দিয়ে আমার সেবা, আমার সেবা কর, বুঝলি? মন দিয়ে আমার সেবা কর, আমি তোকে মানুষ করে দেবো, আমি তোকে মানুষ করে দেবো। সব লেখাপড়া হবে না, সব লেখাপড়া শিখে হবে নাকি বল শুনি? আমার চামচে বানিয়ে দেবো, আজ থেকে তোকে আমি আমার প্রধান চামচে বানিয়ে দেবো। দেখবি দেখবি ভবিষ্যতে নাম, ভবিষ্যতে নাম করতে পারবি। আমি ক্লাস ফাইভ শালা, আমি ক্লাস ফাইভ পর্যন্ত করেছি, চাকরি করছি, 4,000 টাকা মাইনের বাচ্চা সোয়ারের খুব বুদ্ধি আছে, শালা বাচ্চা সোয়ারের বুদ্ধি আছে দেখছি। বাবলা আছিস? কি বলছো ছোট মামা? আমাকে আমাকে একটু অক্ষয় বাবুর বাড়িতে পৌঁছে দিয়ে আসবি, না যাই ওরা কি ভাববে বল? অক্ষয় বাবুর বাড়িতে কেন যাবে ছোট মামা? অক্ষয়বাবুর মেয়েকে গান শিখাই, ওরা 30 টাকা করে দেবে বলেছে, চল পৌঁছে দিয়ে আসবি। ও যাবে না, ও কাজ করছে, পাঠিয়ে দিচ্ছি। বাবলা পাঠিয়ে দিচ্ছি, শিখির তোর মাইনে করে কেন এই শালা, আমি তোকে সাবধান করে দিচ্ছি, চিনবে আমার দাদা গুলো মানুষ, ওরা যদি মানুষ হতো, ওরা যদি মানুষ হতো, রাস্তার কুকুর এসে তোর মায়ের বিয়ে যাবে, মায়ের বিয়ে যদি আমি না দিকে দিয়েছি, তুই কুকুর রাখো, আরামদাদা পাজি তোর এত আমার ভাই কি বললো কুকুরের বাচ্চা, দিতে মুখ ছেড়ে দেবো না, দয়া করে খেতে বলতে দিচ্ছি, দয়া করে খেতে বলতে দিচ্ছি, আমাকে জানা দেয় কেন বলেছি?
বিনোদা কেন বলেছে? তুমি চুপ করো, তোমার কানা ছেলেকে নিয়ে যেখানে তুমি চলে যাও, তুমি তোমার ওই কানা ছেলেকে নিয়ে তুমি এক্ষুনি এই মাঠ থেকে চলে যাও। দুষ্ট বলদ হচ্ছে, দুষ্ট বলদ হচ্ছে, শূন্য গর্ভ ভালো, শূন্য গর্ভ ভালো। ওরে ও দিদি, ও দিদি, বুঝতে পারছি না দিদি, ওরে বাপরে, কুকুরকে যে কি করে জব্দ করতে হয় আমার জানা আছে। আমি দেখে নেবো জামাই বাবুর মুখছে, ওরে দিদি, আমার নাই রে দিদি, ঠ্যাংকা আমার নাই, আজ রাত্রির মধ্যে তো তুই কোথাও চলে যা বাবা।